আজ রবিবার 5ই আশ্বিন 2024 সালের 22শে সেপ্টেম্বর। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারম। এটি আপনারা 108 বার জপ করুন, পারলে সকালবেলা 7 বার জপ করুন। সূর্যদেবকে যেভাবে তর্পণ করতে হয় সেই পদ্ধতিতে তর্পণ করে আপনারা অর্ঘ্য নিবেদন করে আপনারা 7 বার জপ করলে অত্যন্ত উপকৃত হবেন। তবে সূর্য ওঠার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু করলে এটি আপনাদেরকে করতে হবে। সরকারি চাকরি যদি প্রাপ্তি করতে চান, সমাজে নাম্মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, পিতার সাথে সম্পর্কের উন্নতি করা, কনফিডেন্স লেভেল গেন করা, এসব কিছুর কারক তত্ত্ব কিন্তু সূর্য। পলিটিক্সে যদি ক্যারিয়ার করতে চান, রাজনৈতিক জগতে শাসক পক্ষে যেতে গেলেও কিন্তু সূর্যের মজবুতি থাকা অত্যাবশ্যক। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনার ব্যক্তিত্ব একটি কোমল সুগন্ধি উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হতে চলেছে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন। আয় ইনকামও বাড়বে, তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে। যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করছিলেন, আজ আর্থিক সংকট কিন্তু আপনারা অনুভব করতে পারেন। কাজেই নিজেকে নিয়ন্ত্রণে রাখুন এবং সঞ্চয় করা শুরু করে দিন। চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়, কম কথা বলে কাজ বেশি করুন। মুদিখানার কেনাকাটা নিয়ে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করে সময় নষ্ট করবেন না। কোনো স্থানে সফর বা ভ্রমণ করলে তাৎক্ষণিক ফলাফল না পেলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তরে স্থাপিত হবে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন। সন্ধ্যেবেলার সময় সামাজিক ক্রিয়াকলাপে যুক্ত হন, তাহলে প্রত্যাশার অতিরিক্ত ফলাফল আপনারা পাবেন। প্রিয়জন কোনো কটূক্তিমূলক কথাবার্তা যদি বলে, মনের উপরে যদি চাপ সৃষ্টি হয়, তৎসত্ত্বেও মেজাজ যেন হারাবেন না। মনে রাখবেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। মূল সমস্যার সমাধান খুঁজবার চেষ্টা করুন, সেখানেই আপনার উত্তর লুকিয়ে আছে।